শিশুদের কাছেও, বয়স্কদের কাছেও, মহিলাদের কাছেও, যুবকদের কাছেও আমার অনেক শিক্ষণীয় আছে বন্ধুগণ, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। আমাদের প্রথমত কি কাজ, আমাদের যদি ভিলেজ কমিটিতে আমরা লড়াই করতে যাই, ওই ভিলেজ কমিটির ওয়ার্ড যদি 9 জন মেম্বার হয়, 5টা ওয়ার্ড হবে, একটা সিঙ্গেল হবে, ওই ওয়ার্ডের কর্মীদেরকে, ওই ওয়ার্ডের ভোটারদেরকে দায়িত্ব দিতে হবে ওনাদের এখানে কে মেম্বার হবে। এই মেম্বার যদি আমি কাঞ্চনপুর পার্টি অফিসে বসে আমি যদি বান্দারিমা সিংনাপুরের মেম্বার আমি যদি ঠিক করি, আমার মনে হয় এটা ঠিক হবে না। এই দায়িত্ব আমাদের দিলে হবে না যে ওয়ার্ড কমিটিতে আপনারা মেম্বার ঠিক করবেন, সেখানে 2-3 জন বসলে হবে না। যেখানে আমাদের ওয়াইটিএম আছে, যুবকরা টিডব্লিউ আছেন, তীব্রমতা আছেন, ইদানিংকালে আমাদের স্টুডেন্ট অর্গানাইজেশন টিআইএসএফ এবং আমাদের টিইএফ, তাদেরকেও আমাদের সঙ্গে নিতে হবে। তাদেরকে আমাদের ভোটার, তারাও তো আমাদের ভোটার। তারপরে আমরা যে জায়গাতে আমরা সমস্ত বিধানসভা কেন্দ্রের মধ্যে যেখানে পুলিং বুথ আছে, বুথ কেন্দ্র, আমরা বুথ কমিটি গঠন করেছি। ওই বুথ কমিটির তাদের সাজেশন নিতে হবে। আমাদের দায়িত্ব শুধু বুথের জন্য না, আমাদের দায়িত্বটা নিতে হবে প্রত্যেকটি ভিলেজ কমিটির যারা নেতৃত্বরা আছেন, কাদের না এখনো আলোয়ারের নাম নেই, এটাও আমাদের দেখতে হবে। কাদের বয়স 18 পার হয়ে গেছে, এখন সামনে রিভিশন হবে, নতুন করে ভোটার প্রণয়ন করা হবে, সেখানে আমাদের দায়িত্ব নিতে হবে। এমনি বসে থাকলে চলবে না, সাবজোনাল ব্লকে দৌড়াদৌড়ি করলে হবে না, এই দায়িত্বটা আমাদের দায়িত্ব নিতে হবে। আমাদের দায়িত্ব নিতে হবে প্রত্যেকটি ভিলেজ কমিটিতে আমাদের টিডব্লিউএফ এর কমিটি হচ্ছে কিনা, যারা কমিটিতে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট বা অন্যান্য পদাধিকারী তারা সঠিকভাবে কাজ করছেন কিনা, এটা আমাদের দেখতে হবে। টাইম টু টাইম মাননীয় জনপ্রতিনিধি যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। ওনারা হয়তো অফিসের কারণে অফিস করতে হবে, আপনারা নিশ্চয়ই জানেন 1982 সালে যেমন প্রথম সপ্তম তফসিল 7 সিডিউল যখন জেলা পরিষদ গঠন করা হয়, তখন আমাদের জেলা পরিষদের যে আয়তনটা, এই আয়তন ত্রিপুরা রাজ্যের 3 ভাগের 2 ভাগ ছিল, এখন আমরা জানি আছে 10,491 বর্গ কিলোমিটারের মধ্যে 7,132 বর্গ কিলোমিটার এই যে জায়গাটা আছে, এটা আদৌ ঠিক আছে কিনা? দীর্ঘ 25 বছর কি প্রায় 30 বছর রাজ্যের বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল তো, কিন্তু সেদিনও ওই জায়গাগুলো ঠিক আছে কিনা জানি না। দীর্ঘ 25 বছরের বাম শাসনে ডিলিমিটেশনের নাম করে বহু এডিসি গ্রাম নন এডিসি এলাকাতে চলে গেছেন। এই জন্য মাননীয় এলআরএস আমাদের ইএম সাহেব, ওনার ব্যক্তিগত প্রচেষ্টায়, গোবাগ্রার প্রচেষ্টায় সারা জেলা পরিষদ এলাকার সমস্ত ভূমি আমাদের হাতে আছে কিনা এটাকে দেখার জন্য একটা নতুন করে আইন তৈরি করার জন্য একটা এখন আইন তৈরি করতে শুরু করেছেন, এবং কিছু কর্মচারী নিয়োগ করার জন্য উনি ফাইল তৈরি করেছেন। শুধু ফাইল তৈরি করে নাই, ইন্টারভিউ নিয়েছেন। বন্ধুগণ, অত্যন্ত পরিতাপের বিষয়, রাজ্য সরকার টাকা দিচ্ছে না। প্রায় 12,000 তাবু বচিনি তিপ্রাসা কুন্থায় বারানি বাগুই পুষ খালি তম চুমকলা মায়া ব চুমকলা না বাগুই চুম বলছে সেখানে তমসি তুলা নেই চুম আমরা নিয়োগ করব, কেন দিচ্ছে না? তাই বন্ধুগণ, এটাকে আমরা একটু সময় দিতে হবে। এখনো প্রায় আমরা 17 মাস, এখনো 1.5 বছর হয়নি। একটা সরকার সুস্থভাবে পরিচালনা করতে গেলে অন্তত মিনিমাম 2 বছরের মধ্যে তার পরিচয় পাওয়া যাবে। আপনারা জেলা পরিষদের প্রথম অধিবেশনে আমাদেরকে ওরা বলছে, এখনো বলছে বাজারকে নেতারা কি বলছে, গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের রেজুলেশন এটাই আমরা বলি বিল। প্রথম অধিবেশনে আমরা বিল পাস করেছি, রেজুলেশন পাস করেছি, ত্রিপুরা রাজ্যের কোন দল
মুতাবেক এটাকে আমরা মানি না কেন এদিশি করা হচ্ছে তিব্রাজ্যে বনে বাগই চুপ কতাল থাইয়ে চুপ আইন থাকা পুলিশ বিল যে পুলিশ বিল 1994 1994 চেয়ারম্যান তৎকালীন চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান জগদীশ দেববর্মার সময়ে আমরা প্রথম কংগ্রেস নিউজিয়েছে সেনাবলে একটা বিল সেদিন আমরা পাস করতে পারি নাই কিন্তু বিল তো তৈরি করেছি আমরা তৈরি করার পরে 1997 সালে বামফ্রন্ট এটাকে ধরেছিল নিয়োগ করার জন্য তাদের কি ছিল এক ব্যাটালিয়ন পুলিশ দিবে রাজ্য এডিসিতে এডিসি বিল পুলিশ তার মধ্যে কি করছে ওরা 31% এসটি 69% আদার্স এটি কি করে হয় আবার পরিবর্তন ছয়ে বিনি ইউপি ইউনিফর্ম কেমন নাই বিনি পোশাক কেমন নাই সঙ্গ যখন রিক্রুটমেন্ট থাকে থাকা আইন খেয়ে রাজ্য সরকার রাজ্যপালের মাধ্যমে বলছে না জেলা পরিষদের কাউন্সিলে অন্তত কম করেও 10 বার আলোচনা করতে হবে আমরা বর্তমানে 8 বার আমরা 8 বার আলোচনা করে শেষ করেছি আগামী 2-1 মাসের মধ্যে আমরা 2 বার আলোচনা করে শেষ করে আমরা পুলিশ নিয়োগ করব এই 2 বছরের মধ্যে পুলিশ নিয়োগ যদি ক্ষমতায় রাজ্য সরকার আমরা নিতে পারি তাহলে তো এক ব্যাটেলিয়ন কেন বৃহমতলা মহিলাদেরকে নেওয়া হবে যেখানে খুমুলঙ্গের মতো একটা জায়গাতে আমরা যে কোনো বড় রূপ হয় আইএলএসে যেতে হয় আমরা জিমিতে যেতে হয় আমরা শিলচরে যেতে হয় বর্তমান ত্রিপুরামথা সরকার আপনাদের জন্য 150টা রুগীদের জন্য সিট আমরা করেছি এবং একটা বিল পাস করেছি আমরা টাকাও পেয়েছি নতুন সমস্ত কিছু তৈরি করে একটা আধুনিক একটা হাসপাতাল করে তুলব যে হাসপাতালের মাধ্যমে এই রাজ্যের মানুষ একটা সুযোগ সুবিধা পাবে সুচিকিৎসা কম এটা কম কথা অপারেশন অপারেশন হচ্ছে এডিসিতে খেরেদা হসপিটালে বিনা পয়সায় অপারেশন হচ্ছে 2-2 বার অপারেশন প্রায় 50-60 জন মোবাইল এপ্রো হসপিটালে মোবাইল মেডিকেল বিভিন্ন গ্রামে বিভিন্ন মহকুমায় ঘুরে ঘুরে চিকিৎসা করছে যে মোবাইলে আপনি যদি ঢুকে যান সেই চেন্নাইয়ের এপ্রো দেখবে দিল্লি দেখবে হায়দ্রাবাদ দেখবে আসল মিশিং কথা তুমি নাই তিনটা অ্যাম্বুলেন্স পাই নাই প্রচুর পরিমাণে রুগী লাগে যাবে তো যে 25 বছর যারা সরকার গঠন করেছে তাদের তাদের কি ছিল একটা প্রজেক্ট জমা দেয়নি আমরা প্রজেক্ট তৈরি করেছি টাকা সিজন করেছি এগ্রিকালচার থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্টের এটা আগামী দিনে টাকা আসবে আসবে না কেন তাঙ্গি টাকা রাখবেন না তাই বন্ধুগণ একটিমাত্র কারণ রাজ্য সরকার চাইছে আজ প্রায় 2021-এর 7 তারিখ মার্চ এডিসির মিলেজ কমিটির মেয়াদ শেষ হয়েছিল কিন্তু বন্ধুগণ নির্বাচন তারা করে নাই কেন করে নাই 2021-এর 6 তারিখ এপ্রিল যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে তারা জানে পরাজয় হবে এই পরাজয়কে তারা আটকানোর জন্য 10 তারিখ গণনা 9 তারিখ মোহনপুরে আমাদেরকে সেই কাউন্টিং এজেন্টদের এজেন্টের আয়কার দ্বারা দিচ্ছে না এই খবর শুনে মাননীয় আমাদের চেয়ারম্যান তথা মুবারকরা মোহনপুরে যখন যায় প্রি প্ল্যান করে বোবাগড়ার উপর আক্রমণ করেছিল বোবাগড়াকে আটকাতে পারিনি সুজা চলে গেল এসডিএম অফিসে চতুর্দিক থেকে মানুষ এসে ঘেরও করল বোবাগড়া শুধু ওই সিসি ক্যামেরার মধ্যে ওনার মোবাইল রেখে
এটা কে বই পিয়ে মুখ্যমন্ত্রী শেষপর্যন্ত বলতে হয়েছে সরকার থাকবে না টিপরা সারা রেগে গেলে সরকার টিকে রাখা যাবে না তারা তারে ছেড়ে দিন আগুন লাগবে সেদিন মোবারককে যদি ছেড়ে না দিয়ে বাবু বগল যদি না যেতেন ঠিক আছে একটা দুইটা সিট যাক কি পরিমাণে তারা বাইক বাহিনী দিয়ে আমাদের উপর আমাদের সমস্ত কাউন্টিং হলে কি পরিমাণে তারা রেগিং করতে জানেন তারপর অনেকটা জায়গা তারা পিটাপিটি করেছিল কাউন্টিং এজেন্ট বের করে দিয়েছিল তো আমতলি গোলাঘাট দিকে একটা কাউন্টিং এজেন্ট ছিল না তার মধ্যে ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বেশি উপমুখ্যমন্ত্রী এলাকা বলে যতনি শেখ বাংপু 22,500 ফুট সীমানা বা বই পাইনি তারা পাই তো পাইতেছে তো যার কারণে রতনাথ বলছে এই আওয়াজ কেন কেন বই পাচ্ছেন বিভাগটাকে সিন্ধু চন্দ্র জমাতে বলছে তুমি আমার মেম্বারের সমান না আরে বাবার বাস তুমি কার সমান তুমি কার সমান সিন্ধু চন্দ্র জমাতিয়া তুমি আই পিএফটির এমএলএ আজ সাড়ে চার বছরের মাথায় চারজনকে চাকরি দিতে পারে নাই তুমি কি এমএলএ একটা বিধানসভাকে একটা প্রশ্ন করতে পারে না যেন উনি বলছে বাবাগ্রাম নাঙ্গানি মেম্বার সেশন হচ্ছি ক ও বা কত ধরনের হিম্মত কাজে অহংকার রাগন পর্যন্ত ক্ষয় মাঙ্গো এত অহংকার ভালো না অহংকার করেছিল মানুষকে ঠকিয়েছিল লাঙ্কি করেছিল রিক খুব রিকা টিপ্রালেন টিপ্রালেন যেখানে পয়সা পয়সা মাখা পয়সা নাশানাশি করেছিল কম দিন নাশানাশি খাই রিকা পাঁচ মাস প্রেম কুমার ওরা মন্ত্রী ইমিতাম খাই মাঙ্গাই বলে কোনো কক সাজাইয়া কিন্তু ইয়ার রাম বদলেছ আর অনিল কাপুর নায়ক ভাই নায়ক অনিল কাপুর ভাই নায়ক যে নায়ক 52 মাস মুখ্যমন্ত্রী তরঙ্কা ছিল না বিপ্লবের কি বলেছিল 2021 সালের মধ্যে ত্রিপুরা রাজ্যের সমস্ত এডিসি এলাকার রাস্তা আমি পুরো পাকা করে দেব নিজেই তো পাকা হয়ে গেলাম এখন তো নিজেই তো বলবা দিল্লি কি পাবে মানে মাথা তাই বন্ধুগণ সবকা সাথ সবকা বিনাশ বিশ্বাস না সবকা সাথ সবকা বিনাশ লক্ষ লক্ষ বেকার আজকে শুধু ত্রাইবেল না তিপ্রাস না বাঙালির আরো অনেক বেকার চাকরিতে অত মুরত নাই 10,323 চাকরি ফেল হয়েছে এরপর বুঝেছে দিমু 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 কবে দিবেন কবে দেবেন কাকা দিতে পারবেন পারতাম ঘরে ঘরে রোজগার বছরে 50,000 চাকরি বললেন না আপনারাও তো বলছেন যারা উৎসব সেদিন বিজেপি ঘরে ঘরে রোজগার মানে ঘরে ঘরে চাকরি মিস কল করলে চাকরি পাওয়া যায় 9 তারিখে শপথ গ্রহণ 10 তারিখ থেকে এই নাম্বার আমি মজুদ নেই সিম কার্ড ফিল্লা রোনা দিছে না সুনীল যাদব এটা জুমলা না এই ধরনের জুমলা পৃথিবীতে কোনোদিন শুনছেন আজকে আমাদেরকে বন্ধ হবে 340 টাকা রাগা কুড়ি 2,200 দিন কাজ করাইব আজকে একজন আমাদেরকে বললো তো 200 দিন তো দূরের কথা 20 দিনও হয়েছে না সড়ক সকালে একবার ফুটু তুল বিকালে একবার ফুটু তুল তোমার চেহারা নরেন্দ্র মোদী দেখো সাহেব ছাড়ছিলি কারবার 100-200 টাকা আসিল পাইছে 197 টাকা আরো কম সাড়ে সাত বছর যাব কোথায় ছিলেন তোমার 2,000 টাকা বিন্দু পাতা হঠাৎ করে দিতে দিন কি করবেন ছাত্রা দি তার কি ইচ্ছা আছে কিন্তু এই করতে দে পারে না এটা নাম হচ্ছে জুমলা এত টাকা সমস্ত একজনের টাকা তো কম না 2,000 টাকা যদি হয় মাসে সাড়ে চার বছরে কম করেও তো 1,12,000 টাকা হয় একজনের ঠিক আছে আমি অধিক পাইলাম আর বাকি টাকা
টাকা তারা জমায়া এবং দিতে চাই কয়েক মাস মাসের জন্য। এটাও তো জুমলা জুমলাইয়ারা কর্মচারীকে ফি করছে কি সপ্তম পে কমিশন 2001-2006 সাল থেকে সালের জানুয়ারি থেকে সমস্ত বকে আমরা দিয়ে দেবো। হিসাব করলাম একজন কর্মচারীর বকে শুধু এরিয়া পাইব 10 লাখ 20 লাখ। স্বামী স্ত্রী তো খাইতে খাইতে চান শেষ, রাতে নাচানাচি করে টাকার হিসাব করতে করতে দুজনে নিরাম খাই তো বলে প্রায় একজন বুধমা বুকুমি চাইকে খেয়ে সকল চাইকে খেয়ে জন 20-20 মাস সাইকেলে মানে যে সাইকেল 4 তলা 5 তলা 6 তলা দাঁড়িয়ে দিয়ে কিন্তু সব কিন্তু যে সপ্তম বেতন কমিশন এটাকে সপ্তম এটা তো অভিশাপ কমিশন কর্মচারীদের অভিশাপ কমিশন কি চুকরে তিনি বনি কারণে না বনি ভাবে না তিনি বিএস মুখী ইলেকশন খাইয়া যখন তুই ব্রহ্মতা হাইকোর্ট কেস খাইয়া জীবিকা নাম কাওয়াস্তে ইলেকশন কমিশনকে বলছে তোমরা যা যাবতীয় করো প্রথমে তোমরা ঠিক করো পুলিশ স্টেশন কই কই জায়গা দেওয়া হবে এরপরে ভোটার লিস্টে ড্রাফ বাই করো ভোটার লিস্ট থেকে ড্রাফ করতে করতে আমরা একটা ব্যবস্থা করে নিব যে কোনো একজন দিয়া একটা কেস করে দেবো এরপরে ফিনিশ ঠান্ডা জীবনে দিত না হইবনে হইতে না লাগবে কি ফোকেটি কারণ তারা জানে 2023 আগে বিলেস কমিটি নির্বাচন করা হয় 587 মধ্যে যদি 500টাই কি ব্রহ্মতার পকেটে চলে যায় বাকি 87 দিয়ে আর বিধানসভা জিতন যেগুলি পূর্ব মোহনের মতো কতজন লাইন বের হয়েছে ঠিক আছে দাদা বসে তো দাদা বসে তো আরো লাইন আছে কাজে ভণ্ডুক মনোরঞ্জন ধৈর্য মেরো নাই চিনি শিকার চিনি বংশ চিনি শিকার যদি না তাবো ড্রাগস সবই চিনি শিকার যদি না গুরুবিজন ফলে চিনি শিকার যদি না তাবো না মানা নামে কন্ট্রাক্টর এখন আমার দরকার কোন কন্ট্রাক্টর এখন আমার নেগোসিয়েশনের লগে এসডিএল তিন আমরা এক্সিকিউটিভ যেখানে টেন্ডার হয়ে গিয়ে যে মার্কেট করে কিছু টাকা দেয় কম এই চিন্তা করে চলবে না বন্ধু নরম বিভাগে খাদি থাকব বন বিভাগে ওয়ানা থাকলে মানুষ কখন রুখে দাঁড়ায় মানুষ কখন রাস্তায় নামে যারা মানুষকে ঠকায় যে মানুষকে ঠকায় যে মানুষকে ঠকিয়ে সস্তা রাজনীতি করতে চায় ওরা কারা ওই পাতা কইনা পাতা কইনের মানুষ খুব কইতে রে আমার কইনা কে তুমি বস্তা একটা বস্তা কিনবো দিলিতে না সিকেস করবো কইয়া টাকা লইছিল যে হিসাব দিছিনি দিছে না তো দিল্লিতে বস্তা মিশিন করে নিজে আবার কুটটুট করে আর সাংঘাতি ম্যাডাম অন্যরা সব বস্তা পড়াইছে গোলবাজার থেকে বস্তা নিয়ে বস্তা পড়াইছে আপনার সংগ্রহ তো বাবা বাবা কুটটুরি লাগিন সারি সারি না কিনে তো এনার শিক্ষা আনি হাও আনি শাসন বাংলাদেশি গুবে সব বিপ্লবের গুবে বিপ্লবের বাংলাদেশি গুবে ওলা কাই রিসে কাঁচা মাই ফুঁইছে বাংলাদেশ নি খাই ওয়েলকাম ওয়েলকাম এনার্জি না নিয়ে গেটার ইমিতি সিনা মিলি তিনি গেটার ইমিতি নি যারা যে তোমরা ওই দিন যখন যে বিনা দাস ছিল ত্রিপুরায় 29 তারিখ আগস্ট লোক হইছে নি প্রেবতি কয় 28,000 আর একজন কয় 10,000 মিডিয়ারা কয় 9,000 হইছে কত জন 5,000 এটাও জায়গার বই না কেনা জায়গার বই না রুদ্র বিশি রুদ্র বিশি বলে তার ঘরের ভিতরে বলো না কেন আসেন ঠকায় কেন সেদিন জনজাতিরা ত্রিপুরা ছাড়া যে বিনা দাগে